Masud Rana, BCI agent, code name MR9. MR9 মানে হচ্ছে মাসুদ রানা 9, এটা তো আপনারা বুঝতেই পারছেন। সম্পাদিক সময় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে একটি টিজার মুক্তি পেয়েছে এই সিনেমার নাম MR9। মাসুদ রানা সিরিজের থেকে বাস্তব চরিত্রকে উঠিয়ে দেখার সুযোগ করে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রত্যেকটি অংশ হলিউডের ফিল দিবে, বলিউডের সাথে তুলনা করব না, এতটাই জোস ছিল। প্রতিটি মুহূর্তকে আমি সংক্ষিপ্তভাবে আপনার সাথে আলোচনা করতে চাই। প্রত্যেকটি মুহূর্ত সাধারণভাবে যখন বাইরের দেশের আর্টিস্ট বাংলাদেশের আর্টিস্টের অভিনয় করে তখন যেন কেমন জানি মনে হয় ভ্যাটকা 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 বলতেছে কেন জানেন, মিশে না। কিন্তু ABM সুমন এমনভাবে মিশেছে যে একদম হলিউড লেভেলে একটা নায়ক, আমাদের দেশের নায়ক এটা মনে হচ্ছে না, কারণ আমাদের দেশের নায়কদের অনেকটা মিয়ালি লুক মনে হয় অনেক সময়। কিন্তু এখানে মাসুদ রানা অভিনয় করা অবস্থায় দুর্দান্ত লাগছে। আরে সুমন ভাই, আপনি পুরো ফাড়া লাগছেন ভাই, আপনার অভিনয় দেখে আমি আপনার পুরো ফ্যান হয়ে গেছি। পুরা মনে হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউশনের একটা হলিউড টিজার দেখতেছি আমি। আর সব থেকে বড় কথা কি জানেন, বাংলাদেশে যতবারই বাইরের দেশে আর্টিস্ট অভিনয় করা হয়েছে না, ওই বাংলাদেশের আর্টিস্টরা ওই বিদেশে আর্টিস্টের সাথে মিলে নাই। যেমন একটা উদাহরণ দিই, দিন দা ডে সিনেমাটা আপনারা তো সবাই দেখছেন, খুব জনপ্রিয় লাভ করছে, অনেক টাকার বাজেটের সিনেমা একটা। ওইখানে অনন্ত ভাই যখন বাইরের দেশের অ্যাক্টরসের অভিনয় করছে, বাইরের দেশের অ্যাক্টরসরা অনন্ত ভাইয়ের সাথে অভিনয় করছে, এটারে একদম মানে গোজামিল গোজামিল লাগছে, কেমন যেন মিল খায় না, তেল আর পানি এমন এমন লাগে। আবার অভিনয় খুব একটা ভালো করে না বাইরের দেশের। কিন্তু এখানে যারা অভিনয় করছে তারা কিন্তু একজন প্রফেশনাল অ্যাক্টরস, বড় বড় অভিনয় করে আসছে। তো তাদের সাথেই এবার বাংলাদেশের অভিনেতা আমাদের মাসুদ রানা, যাকে ABM সুমন ভাই আমরা চিনি, তো উনি অভিনয় করতেছে। প্রত্যেকটা সিন ছিল দুর্দান্ত। এখন VFX বা সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, যা দেখলাম ভাই তার ছিল 100-তে-100, অ্যাকশন 100-তে-100, সাউন্ড 100-তে-100। সব থেকে ভালো লাগছে যখন অ্যাকশনগুলো বাইরের দেশের অ্যাক্টরসের সাথে ABM সুমন বাংলাদেশের একজন অ্যাক্টরস অভিনয় করতেছে বা অ্যাকশন করতেছে, একটা সেকেন্ডের জন্য আমার মনে হয় নাই এটা বাংলাদেশের একটা অ্যাক্টরস সিনেমায় অংশগ্রহণ করছে। আমার মনে হচ্ছে হলিউডের অ্যাক্টরস। আরে ভাই, শাহরুখ খানের সাথে তুলনা দেয় না, আমাদের ABM সুমন ভাইকে আমার বেশি ভালো লাগছে। যারা ফ্যান রয়েছেন এসকের, ওরা মনে করতে পারেন যে ভাই এটা আপনি কেমন কথা বললেন। ভাই আমার কাছে যেটা ভালো লাগছে সেটাই আমি আপনাদেরকে বলতেছি, যে প্রতিটি মুহূর্ত একজন হলিউড অ্যাক্টরসকে আমি দেখতেছি। হলিউড অ্যাক্টরস বললে শেষ হবে না, হলিউড অ্যাকশন অ্যাক্টরসকে আমি দেখছি। সুমন ভাইয়ের এই সিনেমাটার যতটুকু অংশ টিজারে দেখেছি দুর্দান্ত ছিল, এবং পুরো টিজারটার মধ্যে যারা ছিল তারা ছিল অন্যতম দুর্দান্ত। মানে বাংলাদেশের সিনেমা এটা, এটা আসলে কল্পনা করতে পারি না, বিশ্বাস করতে পারি না, কিন্তু বিশ্বাস করেছি যখন টিজারটা দেখেছি। খুব ভালো লেগেছে MR9টাকে আমার কাছে, মানে অন্য একটা লেভেলের সিনেমা মনে হয়েছে। বাংলাদেশে এমন সিনেমা আদৌ তৈরি করছে কি না বা সামনে এরকম করবে কি না সেটা জানি না, তবে আশা করছি সামনে আরও ভালো ভালো সিনেমা উপহার দিবে জাজ মাল্টিমিডিয়া। তো দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আপনাদের কি মতামত, টিজারটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। মাসুদ রানা, BCI এজেন্ট, কোড নেম MR9।